মন্দিরের গেট আর সব মিক্সি এদিকে। আজকে আমি যাচ্ছি ওকাদের বাইরে ভাই। ফ্যামিলি কেমন আছো? আজকে তোমার জন্য আর একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এলাম। এখন আমি যাচ্ছি একটেশ্বর মন্দির। আমি দাঁড়িয়ে আছি আপাতত গৌরীপুর রেল স্টেশনের সামনে, আর এদিকে হচ্ছে গৌরীপুর রেল স্টেশন, আর এদিকে আমরা যাবো এখন। দেখো এটা হচ্ছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে বাবার ভক্তরা বাবার মাথায় জল ঢালতে যায়। আজকে রাস্তা এখন একটা পর্যন্ত ভোলেবা দেখতে পাচ্ছি না, কারণ আজকে হচ্ছে মঙ্গলবার। শনি রবি সোম এই তিনটা বারে ভোলেবাদ বিরাট প্রচণ্ড পরিমাণ দেখতে পাওয়া যায়। আর সুশীলা ধারার থেকে জল এনে বাবার মাথায় ঢালা হয়। আর একটেশ্বর বাঁকুড়ার 80% মানুষ জল ঢালে একটেশ্বর মন্দিরে, সেই মন্দিরটা এখন আমি যাচ্ছি আপাতত। চলো যাওয়া যাক। আমি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি, জলটা দেখতে পাচ্ছ। রবি ঠাকুর বলেছিল, ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। মন্দিরের গেট আর সব মিক্সি করে যাচ্ছে হচ্ছে, কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো দেখতে পাচ্ছ বাবার ভক্তরা আসছে। চলো এবার আগে দিকে যাওয়া যাক হালকা করে। এদিকে যেতে হবে একেবারে। আর এইখানে তোমরা বিভিন্ন ধরনের পূজার জিনিসপত্র দোকান পেয়ে যাবে। আর ভাই মন্দিরের ভিতরে ঢুকে মনটা আলাদা লেভেলের ভাই, শান্তি হয়ে গেল। দেখো এখানে অনেক নয়েজ ছিল, তারপর অনেক লোক ছিল, তার জন্য এখানে কথা বলতে পারি। আসল ব্যাপারটা হচ্ছে লজ্জা লাগছিল। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখানে সোমবারে কি লেভেলের ভিড় হয় সেটা তোমরা হয়তো এখন থেকে আন্দাজ করতে পারছ। হর হর মহাদেব। আর এখানে শিবলিঙ্গটা মাটির নিচে রয়েছে। আজকে হচ্ছে মঙ্গলবার, তাও কত ভিড়। আর শ্রাবণ মাস পড়লে এখানে হাজার হাজার মানুষ বাবার মাথায় জল ঢালতে আসে। একদিক থেকে দেখতে গেলে শ্রাবণ মাসে বাবার ভক্তরা জেগে ওঠে। আপাতত বাইরের দিকে যাওয়া যাক। আপাতত আমি যাচ্ছি বাইরের দিকে। আরে মন্দিরের ঠিক বাইরেই অনেক অনেক দোকান আছে পুজোর জিনিসপত্র কেনা। আপাতত এখানে এসে তো মনটা আপাতত পুরো শান্তি হয়ে গেলো। এখানে তো জল ঢালতে আসবোই, এবারে আসবো, এবারে তিন নম্বর সপ্তাহে আপাতত আসবো। এই পার্কিং করছে এখানে গাড়ি, মানে পার্ক এদিকে রাখা জায়গা আছে। এবারে এদিকে হেঁটে হেঁটে যেতে হয়। তোমরা আমার 500 subscriber কমপ্লিট করে দাও, তারপর তোমাদের জন্য এখানে পূজা করতে আসবো। ভাই পুরো শান্তি হয়ে গেলো এখানে এসে। আর তোমরাও তো একবার আসো এখানে, আমি বলবো। চলো এখন আপাতত বাড়ি দিয়ে যাওয়া যাক মঙ্গলবার। আর মঙ্গলবারও ভিড় কম নেই, হাজার হাজার লোক আসছে এখানে জল ঢালতে। বাবার ভক্ত আসছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং বাই। আর আজকের ভিডিওটা জানি খুব ছোটো হলো, কারণ ভাই এখানে এসে মন্দিরে এসে ব্লগ করতে ভাই কেমন একটা লাগে।